हाय फ्रेंड्स, आमी शिखा आमार रान्नाघरे सकल बंधुदेर स्वागत जानी। आज आमी आबारो चले एसेछि एकटा यम्मी यम्मी रुई माछेर रेसिपी निये। आर थाम्बनेल देखे तो बुझे नियेछेन बंधुरा, आज आमी फुलकपि आलुर रसा तैरि करछि। आर एई रसाटा आपनादेर आशा करि भीषण भालो लागबे। आर भालो लागले बंधुरा लाइक शेयर करे सब समय साथे थाकबेन। आर आज जदि आपनी आमार चैनेले नतून बंधु होये थाकेन, आमार रेसिपी जदि आपनार भालो लेगे थाके ताहले अवश्यई करे बेल आइकन सह सबस्क्राइब करे आमार चैनेले साथे थाकुन, जाते करे आमी जखनी कोनो नित्य नतून रेसिपी शेयर करे थाकि तार नोटिफिकेशन सबार प्रथमे आपनादेर मोबाइले पौंछे जाए। आर जे समस्त बंधुरा प्रथम दिन थेके आमार साथे थेके आमाके एगिये चलते साहाज्य करछेन तादेर असंख्य असंख्य धन्यवाद। आशा करब এইভাবেই আগামী দিন পর্যন্ত আমার সাথে থেকে আমাকে এগিয়ে চলতে সাহায্য করবেন। তাহলে চলুন বন্ধুরা ঝটপট দেখে নেওয়া যাক ফুলকপি আলু দিয়ে রুই মাছের রসা রেসিপিটা। এর জন্য বন্ধুরা সবার প্রথমেই আমি আঁচের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো। তবে বন্ধুরা কড়াইটা যেহেতু আমার একটু চ্যাতরা ধরনের, তো সেই কারণে অনেকগুলো মাছই ধরবে। আর যেহেতু তেলটা আমি একটু বেশি দিয়েছি, তো সেই কারণে যতগুলো মাছ ধরে আমি ততগুলো মাছই একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই সময় আঁচটা কিন্তু আমার হাইয়ের দিকেই বাড়ানো রয়েছে, তবে ফুল হাইয়ে নেই, হাইয়ের থেকে একটু কম করে আমি মাছগুলো ভাজতে দিয়েছি। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ পর আবারও ঢাকাটা খুলে নিলাম। তো দু চার মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখা যাবে মাছগুলো কিন্তু বেশ লালচে হয়ে গেছে এক পিট। তো সেই অবস্থায় মাছগুলোকে একটা একটা করে সব আবার উল্টে দিতে হবে। তবে বন্ধুরা আমি যেহেতু ফুলকপি আলু দিয়ে রুই মাছের রসা করব, তো সেই কারণে মাছগুলো একটু কড়া কড়া করে আমি ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা উল্টানোর পর কিন্তু দেখেই বোঝা যাচ্ছে মাছগুলো খুব লাল হয়ে গেছে। তো এই রকমভাবে সমস্ত মাছগুলো উল্টে নেওয়ার পর আবারও অপর পিঠটাও কিন্তু আমি একই রকমভাবে লালচে করে ভেজে নেব। তো এইভাবে সমস্ত মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এখন আমার কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে তাতেই আমি দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো। তবে বন্ধুরা যেহেতু আমি মাছ ভাজাতে আজকে একটু বেশি তেলই দিয়েছি, তো সেই কারণে কড়াইতে আমার একটু তেল ছিল। তবে আপনারা চাইলে এই তেলটা পাল্টেও কিন্তু আবার নতুন তেল দিয়ে সেই তেলে আলু আর কপিগুলো ভাজতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমি আলু আর কপিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে হাই টু মিডিয়াম ফ্লেমে আমি আলু আর কপিগুলোকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব বেশ একটু লালচে করে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছুক্ষণ পরে কিন্তু আলু আর কপিগুলো বেশ লালচে হয়ে গেছে। এখন আমি আলু কপিগুলোকে একটা সাইড করে নিয়ে, যেহেতু কড়াইটা আমার একটু চওড়াই রয়েছে তো সেই কারণে একটু সাইড করে নিই, অপর সাইডে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন কুচি, আর একটু এক ইঞ্চি পরিমাণ আদা কুচি, আর দুটো কাঁচা পাকা লঙ্কা। এবারে তবে বন্ধুরা সমস্ত কথা দিয়ে এখানে আদা পেঁয়াজ রসুন এটাকে এইভাবে ঝিঝিঝি করে তেলের মধ্যে দিয়ে ভাজি ঠিকই, তবে আপনারা চাইলে এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডার পেস্ট করে নিতে পারেন কিংবা শিল নোড়াতে বেটেও নিতে পারেন। আর দেখুন বন্ধুরা এদিকে আমি একটা পাত্রে আমার সুবিধার্থে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ চিনি, আর পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, এক চামচ ধনের গুঁড়ো, আর হাফ চামচ জিরের গুঁড়ো। এদিকে দেখুন বন্ধুরা আদা পেঁয়াজ রসুন লঙ্কাটাও কিন্তু আমার বেশ লালচে লালচে হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে যে মশলাগুলো রেখে দিয়েছিলাম বাটিতে এই মশলাগুলো সব দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল, যেহেতু এখানে আমার ডাস্ট মশলা রয়েছে তো সেই কারণে একটু জল দিয়ে যদি মশলাটা কষানো হয় তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দর কষানো হয় আর সেইভাবে কড়াইয়ের তলায় লেগে বা পুড়ে যায় না। তো দেখুন বন্ধুরা এবারে আমি সমস্ত মশলাগুলো দিয়ে কপি আর আলুগুলোর সাথে খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে একটু কষাতে থাকব। আর বন্ধুরা কষানোটা কিন্তু মাস্ট, এই কষানোটা যত ভালো হবে ততই কিন্তু
এই ফুলকপি আলু দিয়ে রুই মাছের রসাটা খেতে টেস্টি লাগবে। তবে বন্ধুরা, এই কষানোটা কিন্তু হুটোপাটা করে করলে হবে না, কারণ একটু ধৈর্য ধরে কষাতে হবে, তাতে করেই কিন্তু এর টেস্টটা দারুণ আসে। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি এটাকে হুটোপাটা করে কষাচ্ছি না, একটু ধৈর্য ধরেই নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এখন কিন্তু এটা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা ভাজার গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি এটাকে আরও একটু কষিয়ে নেব যাতে করে মশলাটা বেশ আরেকটু ভাজা ভাজা হয়। তো এখন পুরো বোঝা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। আর গরম জলটা দিয়ে খুব ভালো করে এটাকে আবারও নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে মিনিট দশেকের জন্য পোখতে দেবো। মিনিট দশেক পর ঢাকাটা খুলে আমি আবার ফিরে আসলাম। তো দেখুন বন্ধুরা, কালারটা কতটা ইয়ামি এসেছে। তো এখন আমি আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন যে আগে থাকতে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো সব একটা একটা করে দিয়ে দেবো। বন্ধুরা, এই রকম ফুলকপি আলু দিয়ে রুই মাছের রসা গরম গরম ভাতের সাথে যে এতটা ইয়ামি লাগে সেটা আপনারা এইভাবে না তৈরি করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তো যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু সমস্ত মাছগুলো আমার দেওয়া হয়ে গেল। এবারে আমি এটাকে আবারও একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেবো যাতে করে মাছগুলোর এপিটোপিক ঝোলের মধ্যে ডুবে যায়। তো আবারও আমি মিনিট চার পাঁচের জন্য এটাকে আবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। ব্যাস বন্ধুরা, তালেই তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে রুই মাছের রসা। এই রকম রুই মাছের রসা হলে একতলা ভাত যে কোথা দিয়ে উঠে যাবে বন্ধুরা সেটা আপনারা কল্পনাও করতে পারছেন না। আশা করি বন্ধুরা, আজকের এই রুই মাছের রেসিপিটা আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আজ যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার এই সহজ রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে বেল নোটিফিকেশান অন করে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল, যাতে করে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি তুলে ধরি তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।